সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি ল্যাবে আপনাদের স্বাগতম, আমি তাপস আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা একটি টিভি কার্ডের স্ক্রিন খুব সহজেই প্রজেক্টরের মাধ্যমে শেয়ার করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমি একটি রেডমি টিভি কার্ড ব্যবহার করছি আর আমার কাছে ইপসনের একটি প্রজেক্টর আছে। তো প্রতিবারের মতো প্রথমে একটি কথাই বলবো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো টিভি কার্ডের স্ক্রিন যদি আপনারা চান প্রজেক্টরের মাধ্যমে শেয়ার করে নিতে, সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে, প্রথমে আপনাদের একটি টিভি কার্ড লাগবে, ঠিক এরকম একটা টিভি কার্ড, যে কোনো ধরনের টিভি কার্ড হলে চলবে, একটি প্রজেক্টর লাগবে। তো কানেকশনের ক্ষেত্রে আমাদের যে কানেকশনগুলো করতে হবে সেটি একদম কমন কানেকশন, সেটি হচ্ছে গিয়ে টিভি কার্ডের এখানে দেখতে পাচ্ছেন এবি পোর্ট আছে। তো ঠিক এরকম একটি এবি কেবলের মাধ্যমে হলুদ পোর্ট থেকে আপনারা সরাসরি প্রজেক্টরের ভিডিওর হলুদ পোর্টে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের কাজ হয়ে গেল। আরেকটি কাজ যেটি সেটি আমি করে রেখেছিলাম সেটি হচ্ছে গিয়ে টিভি কার্ডে পাওয়ার সোর্সটি আমি কানেকশন করে রেখেছিলাম। তো আপনারা টিভি কার্ডে পাওয়ার সোর্সটি কানেকশন করে দিবেন, নতুবা আপনারা এভাবে টিভি কার্ডে যে পাওয়ার জ্বলতেছে, লাল লাইটটা জ্বলতেছে, সেটি আসবেন। তারপর যে কাজটি হচ্ছে প্রজেক্টরের পাওয়ার কেবল, প্রজেক্টরের পাওয়ার কেবলে আপনারা প্লাগ ইন করে প্রজেক্টরটি পাওয়ার অন করে দিলেই প্রজেক্টরটি অন হয়ে যাবে। তো প্রজেক্টরটি আমি পাওয়ার অন করছি, করার পর প্রজেক্টরটি পাওয়ার অন হবে। তো প্রজেক্টরটি অন হওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এখন ইপসন লেখাটি চলে আসছে। তো এখন আমাদের নেক্সট যে কাজটি তা হচ্ছে, আমরা যদি আমাদের টিভি কার্ডের স্ক্রিন শেয়ার করে নিতে চাই, প্রথমে আমাদের টিভি কার্ডের পাওয়ার অন করে নিতে হবে রিমোট দিয়ে। রিমোট দিয়ে পাওয়ার অন করার পর আমরা জাস্ট এখানে প্রেস করব সোর্স সার্চে। সোর্স সার্চে দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে গেছে। সোর্স সার্চে আমরা যখন দিয়ে দিব তখন অটোমেটিকলি প্রজেক্টর তার সোর্স সার্চ করে আপনার টিভি কার্ডের এই স্ক্রিনটি প্রজেক্টরের মাধ্যমে শেয়ার করে আপনারা দেখতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা টিভি কার্ডের যদি ডিশের লাইন দেখতে চান তাহলে অবশ্যই এখানে ডিশের লাইনটি কানেকশন করে থাকতে হবে, বিশেষ করে আমরা খেলা দেখার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। তো এখানে ডিশে কানেকশন করে দিবেন, তাহলে আপনার ডিশের সব চ্যানেল সরাসরি আপনারা প্রজেক্টরের মাধ্যমে বড় স্ক্রিনে দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর যাওয়ার আগে একটি কথাই বলবো, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এমসিপি ল্যাব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক করে দিন, কমেন্ট করে দিন, জানিয়ে দিন কেমন হলো, আর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।